একবার একটু ভেবে দেখি যে যোগ করা আসলে কি বোঝায়। তো আমরা এক থেকে শুরু করি। এক যোগ এক সমান সমান কত হবে? এটাকে এভাবে ভাবা যায় যে আমাদের কাছে একটা জিনিস আছে, একটা বেগুনি গোলক। আমি একটা বেগুনি গোলক দিয়ে এটাকে প্রকাশ করলাম। এখন আমি এর সাথে আরেকটা জিনিস যোগ করব। যেহেতু এই একটা নীল রঙের, তাই আমি আরেকটা গোলক নিব যেটা হবে নীল রঙের। তো আমি এটাকে এখানে রাখলাম। তাহলে এক যোগ এক, এক যোগ এক, সব মিলে আমাদের কাছে কয়টি গোলক আছে? আমার কাছে এখন দুইটা গোলক। আমার কাছে এখন দুইটা গোলক আছে, এক যোগ এক সমান সমান দুই। তুমি হয়তো এখন বলবে যে ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি, তাহলে চলো একটা বড় সংখ্যা দিয়ে এবার করি। তাহলে মনে করি আমরা জানতে চাইছি যে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তো প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কিছু একটা সমান সমান, ধরি দুই যোগ তিন, তাহলে কিছু একটাটা কত? আমি চাই তুমি এখন ভিডিওটা সাময়িকভাবে বন্ধ করে এটার ব্যাপারে নিজে নিজে ভাবো। এখন দেখো, তুমি এটাকে আগের মতো করে ভাবো। আমার কাছে দুইটা জিনিস আছে, আর আমি আরো তিনটা জিনিস এর সাথে যোগ করতে যাচ্ছি। তাহলে আমার কাছে মোট কতগুলো জিনিস আছে? তাহলে তোমার কাছে দুইটা জিনিস আছে, সেগুলো আমি বেগুনি গোল এঁকে বুঝাচ্ছি। সেগুলোকে আমি বেগুনি গোল এঁকে বুঝাচ্ছি। তাহলে আমাদের কাছে এক দুই দুইটি বেগুনি গোলক, আর তার সাথে আমরা আরো তিনটা যোগ করতে যাচ্ছি, আরো তিনটা গোলক। আমি এগুলোকে নীল রঙে আঁকবো, কারণ আমরা নীল রং দিয়ে তিন লিখেছি। তাহলে এই যে এক দুই আর তিন, তাহলে সব মিলে এখন আমাদের কাছে কতগুলো গোলক আছে? আমরা গুনে দেখি। আমরা গুনে দেখি, আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ, আমাদের আছে এক দুই তিন চার পাঁচ। তাহলে দুই যোগ তিন, দুইটা জিনিস যোগ তিনটা জিনিস হলো পাঁচটা জিনিস। তাহলে আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা হলো পাঁচ। তাহলে এখন আমরা প্রশ্নবোধক চিহ্নটাকে মুছে ফেলি। তাহলে আমি বলতে পারি যে পাঁচ সমান সমান দুই যোগ তিন,